5ই অক্টোবর ব্যারাকপুরে হত্যা হয়ে যান বিজেপির ব্যারাকপুর জেলা কমিটির সদস্য মনীশ শুক্লা। এই নিয়ে দিকে দিকে বিজেপি কর্মীরা প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করলেন। এদিকে ভাটপাড়া রথতলা এলাকাতেও এরকমই বিক্ষোভ মিছিল দেখা গেল বিজেপি কর্মীদের। দেখুন সেই দৃশ্য। পুলিশের সামনে এবং 50 মিটার দূরে নয় থানার সামনে যেভাবে দুষ্কৃতীরা এবং তৃণমূল দুষ্কৃতীরা জেনে শুনে ষড়যন্ত্র করে যেভাবে নির্মম হত্যা করেছে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। মনীশ শুক্লাকে সবাই জানে, ব্যারাকপুরের অবিসংবিত নেতা, জনপ্রিয়তা ধারে কাছে কেউ আসতে পারছে না। মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার বুঝে গেছে পরিবর্তন আসছে, একুশে বিদায় নিতে হবে। তার আগে বিজেপি যারা সৎ এবং একনিষ্ঠ এবং যারা জননেতা তাদের উপরে আক্রোশটা নিতে হবে। আপনার আগে খুনি দিয়ে খুন করানো হচ্ছে, পেছনে কারা আছে আমরা জানি না, কিন্তু পুলিশ উল্টে চার্জ দিচ্ছে কি না ওর এগেনস্টে নাকি অনেক রকম কেস ছিল, অনেক মার্ডার চার্জ ছিল। মনীশ শুক্লাকে সবাই জানে একজন অ্যাডভোকেট, সেই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাকে যেহেতু সে একজন তাকে ক্রিমিনাল আখ্যা দেওয়া হচ্ছে। অদ্ভুত ব্যাপার, ভাবতে হবার নাই। অথবা একটা জনপ্রিয় নেতা তার সম্বন্ধে বদনাম রটানো হচ্ছে, এখন তাদের দোষ ডাকতে কি? আপনার নাম দাদা? সিসিটিভি খারাপ হয়ে যায় কি করে আমরা জানি না ঘটনাটা কি। তার কারণ আমি কালকে একটা মিটিংয়ে, আমাদের 8 তারিখে একটা যুব মোর্চার ডাকে একটা সম্মেলন ঘেরাও আছে নবান্ন, তার আগে এই জিনিসগুলো করছে, ভয় দেখানো হচ্ছে। নবান্ন কি আটকে থাকবে নাকি? আমাদের একটা নেতাকে মেরে দিলে কি নবান্ন অভিযান বন্ধ হয়ে যাবে? যতই চেষ্টা করবে আটকাতে পারবে না, কয়েক লক্ষ লোক যাবে, সেদিন দেখবো প্রতিরোধ তারা করবে, আমরাও তৈরি আছি, দেখা যাক। যুদ্ধ তো শুরু করে দিয়েছে, আমরা তার প্রস্তুতি নিচ্ছি, একুশে পরিবর্তন আসবে। আপনার নাম শোভন চ্যাটার্জি? ওকে। আমরা চাইতে মানুষ মাত্র পুলিশ সহি যাঞ্চ করে, সিবিআই সে যাঞ্চ করে, নিষ্পক্ষ যাঞ্চ করে। মনীশ শুক্লা একটা ইউয়া নেতা, ছাত্র নেতা, আমরা জেলা কমিটি কা মেম্বার, আজ আমরা চাইতে উনকা ঘর কা পরিস্থিতি জো হয়, আর হম হরেক সমাজ, হরেক কাম, হরেক বিদ্যার্থী, হম আশা লাগাতে হরেক কাম হম হোতা থা। जो बीजेपी सरकार के ऊपर जो दुख का साया पड़ा वो हम कभी नहीं भूल सकते। दादा हमारे दिल में हमेशा जिंदा रहेंगे, अमर रहेंगे। उनका कारनामा, उनका कार्यकर्ता, उनके साथ वाले जो भी है, सबके ऊपर दुख का छाया मंडरा रहा है। इस समय हम इतना ही कहना चाहेंगे कि दीदी के खिलाफ जो भी हो सके कार्रवाई वो तो किया जाएगा, वो तो अलग बात है, लेकिन आज के दिन पे जो उन्होंने दादा के खिलाफ जो भी कार्रवाई है उनमें प्रशासन भी शामिल है और प्रशासन के सहमति से ही कोई भी काम हुआ है। बात आज यही बोलने का है कि हमारे जिला के लड़ाकू नेता माननीय शुक्ला मनीष शुक्ला जी को जिस तरह से निर्मम हत्या किया है, हम लोग पुलिस प्रशासन को लाचन लगाते हैं कि वो स्टैंड गन से गोली कैसे होगा। तो सुन लीजिए सरकार कि एक मनीष शुक्ला मरा है,
भारतीय जनता पार्टी के हर बूथ में एक अकबनी शुक्ला पैदा हो गया। डरने वाला नहीं है। बीजेपी कर्मी को लाठी और गोली से डराइए मत। कश्मीर में बंदूक के सामने आतंकवादी के सामने बीजेपी कर्मी अपना जान देता है। केरल में मौलवादी गला काट देने पे भी बीजेपी नहीं हटता है। पुलिस प्रशासन मनीष शुक्ला जी को हत्या करवा के बीजेपी को घर में नहीं ढुकाने सकेगा। मुख्यमंत्री दीदी अभी से भी सावधान हो जाइए। एक इंच भी बीजेपी का हर कर्मी जमीन नहीं छोड़ेगा। जिस तरीका से कश्मीर में आतंकवादी के लिए विरुद्ध में बीजेपी लड़ रहा है, पश्चिम बंगाल के गुंडा और पुलिस के बंदूक के सामने बीजेपी लड़ेंगे। हमारे मनीष शुक्ला जी को हत्यारा को खोज करने के लिए हम लोग सीबीआई का मांग चाहते हैं। कारण हमारे दल खुद नेता मनीष दे हत्या करा होचे, जे एनिमी के गुली चालीचे, जे भावे टीका करे पुलिस प्रशासन कोनो पुलिस छिलो ना एवं सीसीटीवी कैमरा बंद कर रखा छिलो। एटा एकटा पुलिस प्रशासन एवं तृणमूल कॉग्रेस एक षड़यंत्र शिकार होचे। एइभावे एरा पश्चिम बांगला ब्यारकपुर जिला के बीजेपी नेतादेर हत्या करछे। आमरा देखे नेब एक 2021 साले बांगला तथा पश्चिम बांगलाय एक परिवर्तन आसबे, जेटा आमादेर दिलीप घोषेर नामे मोदी हाथ धरे एवं परिवर्तने देखब बांगलाय पद्मफुल पड़बे। आमरा एकुश पर आमरा देखे नेब सीआईडी तदन्त चाय ना, सीआईडी तदन्त मुख्यमंत्री बोलेछे देब। आमरा चाय सीबीआई तदन्त होक। आमादेर माननीय কৈলাশ জি বলেছেন কেন্দ্র সাধারণ সম্পাদক যে সিবিআই তদন্ত হোক এবং সেই তদন্ত সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে বাধ্য করে হোক। টিভিএস অথরাইজ ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।